তখনও তিনি নীল দিগন্তের দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে রইলেন কি এক অপরূপ স্নিগ্ধতা ভর করে আছে আকাশের বুক জুড়ে সবুজ পাতার ফাঁক গোলে আলতু সূর্যের রশ্মি তার কপালে চুমু এঁকে দেয় জাপিত জীবনের শত কষ্টময় সময় পেছনে ফেলে প্রকৃতির মাঝে যেন খুঁজে পান সঞ্জীবনী সুধা বলছি ছোট পর্দার প্রিয় মুখ অভিনেত্রী রুমান আর রশিদ ইশিতার কথা যার স্নিগ্ধতায় মাখা চাহনি যে কাউকে তন্ময় চিত্তে ভাবতে বাধ্য করে অভিনয় ক্যারিয়ারের দীর্ঘ সময় পেরিয়ে গেলেও প্রকৃতির মতোই তার রূপের শোভা অপরিবর্তনীয় অতল অসীম ক্যারিয়ার অসংখ্য নাটকে অভিনয় করে অনেক আগেই দর্শকের মনিকোঠায় স্থান করে নিয়েছেন কিন্তু দর্শকের অকুণ্ঠ ভালোবাসা পেলেও গত পাঁচ বছর ধরেই পর্দায় অতটা নিয়মিত নন ইসিতা মাঝে সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে একটি নাটকে দেখা গেলেও এরপর আবারও নেন লম্বা বিরতি রুমানা রশিদ ইসিতার ২২ আগস্ট উনিশশো সালে জন্মগ্রহণ করেন ইশিতা একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় পার্ট টাইম ফ্যাকাল্টি হিসাবে যোগ দিয়েছেন সেখানে মার্কেটিং বিষয়ে শিক্ষকতা করছেন তিনি ইশিতা ঢাকার হলি স্কুল ক্রস থেকে এসএসসি পাশ করেন উচ্চ মাধ্যমিকে ভর্তি হন ভিকারুন নিসানুন কলেজে এরপর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় প্রশাসন বিভাগে স্নাকোত্তর করেন শিক্ষকতা প্রসঙ্গে জানতে চাইলে ইশিতা বলেন আমি আরেকটু লেখাপড়া করতে চাই এজন্য পরিবেশ দরকার অনেক চিন্তা করে দেখেছি যদি পড়াশোনা করতে চাই তাহলে আমার জন্য শিক্ষকতা পেশা খুব ভালো হয় ইশিতার কর্মজীবন বেশ সমৃদ্ধ অভিনয় নৃত্যশিল্পী গায়িকা লেখিকা সকল গুণে গুণান্বিতা ঈশিতা এছাড়া চাকরি করেন চ্যানেল টপ মডেল খুদে গানরাজ আর সেরা নাচিয়ে তিনটি রিয়েলিটি শোর প্ল্যানিং এর দায়িত্বে রয়েছেন এ পর্যন্ত সাতটি গানের অ্যালবাম প্রকাশিত হয়েছে এবং দুটি বই প্রকাশিত হয়েছে বই দুটি স্বপ্ন ও স্বপ্নীল এবং নীরবে এছাড়া ভালোবাস বাঁচো নামের একটি নাটক পরিচালনা করছেন তিনি ঈশিতার অভিনয়ে হাতে খড়ি ছোটবেলা থেকেই বিটিভির নতুন কুড়ি প্রতিযোগিতায় ফালানি চরিত্রে তার অসাধারণ অভিনয় এখনও দর্শক হৃদয়ে অটুট তার প্রথম অভিনীত নাটক ছিল ইমদাদুল হক মেলনের রচনায় ও ফখরুল আবেদিনের পরিচালনায় দুজনে এই নাটকে তিনি আফসাল হোসেন ও শান্ত ইসলামের মেয়ের চরিত্রে অভিনয় করেন বড়বেলায় শহীদুল হক খানের তিথি নাটকের তিথি চরিত্রের মধ্য দিয়ে নায়িকা হিসাবে যাত্রা শুরু হয় ইসিতার নতুন কুড়ির সেই কুড়িটি আজ মস্ত বড় এক ফুলে পরিণত হয়েছে ইশিতা এখন পরিচালনাতেও নিজের মুন্সিয়ানা ফুটিয়ে তুলেছেন তার প্রথম পরিচালিত নাটক এক নিঝুম অরণ্য ব্যক্তিগত জীবনে প্রকৌশলী আরিফ দৌলাকে বিয়ে করেন ইশিতা আছে দুটি সন্তান বড় ছেলে ষষ্ঠ শ্রেণীতে পড়ে দুই সন্তান নিয়ে সুখে আছে রুমানার রশিদ ইশিতা